এদিকে মঙ্গলবার গভীর রাতে বগুড়া কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা পালিয়ে যাওয়ার পর কারাগার ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে কয়েদি পালানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে সবকিছুই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে কন্ডেম সেলের ছাদের স্ক্রুড্রাইভার দিয়ে ছিদ্র করে তিনটি হত্যা মামলার চার আসামি জেল থেকে পালিয়ে যাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কারাগারের ভেতর ও বাহিরে অতিরিক্ত চারটি সেন্ট্রি পোস্ট বৃদ্ধির পাশাপাশি জনবল বাড়ানো হয়েছে জন জেলখানাটি অনেক পুরনো হওয়ায় এই ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হবে ঘটনার সাথে যে নিরাপত্তা ঝুঁকিগুলো আইডেন্টিফাই করা যাবে সেভাবেই সুপারিশটা প্রণীত হবে এবং তদন্ত সাপেক্ষে দায় যার যেভাবে নির্ধারিত হবে সেই অনুযায়ী সুপারিশ করা হবে এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর পুরনো ভবনে জেলখানা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাতে এবার খুলনা ও রংপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা শুরুতেই যাব খুলনায় সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল অভিজিৎ খুলনার যে কারাগারটি রয়েছে বগুড়ার সাথে এর সাদৃশ্য কেমন রয়েছে কি কি ব্যবস্থার পরিবর্তন আনা প্রয়োজন এখানে খুলনায় এখন যে পুরাতন কারাগারটি রয়েছে সেই কারাগারটির সঙ্গে বগুড়ার যে কারাগারটি রয়েছে তার যে সাদৃশ্য সেই সাদৃশ্যর কথা যদি বলতে হয় তাহলে এই কারাগারটিও আসলে শত বছরের পুরনো এবং এই কারাগারটি তো আসলে যে ধারণ ক্ষমতা রয়েছে সেই ধারণ ক্ষমতার থেকে বেশি মানুষ এখানে এখন রয়েছে বলে এখানকার কারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছে এই ভবনটি এই যে বর্তমান যে কারাগারটি ব্যবহার করা হচ্ছে এটি মূলত আসলে উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল এবং তার পর থেকে এটি ব্যবহার করা হচ্ছে আমরা যতদূর জানতে পেরেছি যে এই কারাগারটির ধারণ ক্ষমতা হচ্ছে ছয়শো ছিয়াত্তর জন কিন্তু বর্তমানে এখানে এখন অবশ্য লোক রয়েছে আপনার এগারোশো সাতান্ন জন কারা কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে বগুড়ার যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনাটি ঘটার পর তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাটাকে তারা আরো বেশি জোরদার করেছে যে যে বর্তমানে এখন কারাগারটি রয়েছে এই কারাগারে জন জঙ্গি এবং এর জন আসামি পাশাপাশি কারা কর্তৃপক্ষ বলছেন যে এই সকল যারা অনেক বড় ধরনের অন্যায় প্রসারে জড়িত এই ধরনের অপরাধীদেরকে তারা আসলে সবসময় একটি একটি নজরবন্দির মধ্যে রাখেন এবং বগুড়ার এই ঘটনার পরে তারা সব থেকে বেশি এটার উপরে জোর দিয়েছেন এবং এর পাশাপাশি সিসি ক্যামেরা এবং কারাগার কর্তৃপক্ষের যে নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থাও জোরদারের কথা তারা আপনাদেরকে জানিয়েছেন এবং কারা যে খুলনা যিনি জেল সুপার রয়েছেন মোহাম্মদ রফিকুল কাদের তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে কারাগারটি প্রথম কারাগারটি রয়েছে এই প্রত কারাগারটি আসলে ঝুঁকির মূলত দুটি কারণ রয়েছে একটি হচ্ছে যে এটি শত বছরের একটি পুরনো স্থাপনা এখানে অনেক কিছুই অনেক এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং এর পাশাপাশি এখানে যে ধারণ ক্ষমতা রয়েছে মধ্যে ধারণ ক্ষমতার অধিক পরিমাণে তারা আসামি এখানে রয়েছে এটাই এই দুটি কারণকেই তারা মূলত আসলে সব বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে তবে তারা যেটা বলছে যে এই ঝুঁকি তাদের সবসময় থাকে এবং এই ঝুঁকি পেয়ে তাকে তাদেরকে মেনে নিয়ে তারা আসলে আসামিদেরকে কারাগারে রেখেছে এবং কারাগারে নিরাপত্তা নিশ্চিত তারা সর্বদা সচেষ্ট হবে কাজ করছেন এবং যেহেতু সম্প্রতি বগুড়াতে একটি দুর্ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে কেন্দ্র করে তারা এখানকার খুলনা রেঞ্জ যে জিআইজি রয়েছে তিনি গতকালকে অনলাইনে এই ধরনের ঘটনা

পিছন সামল সব দিক দিয়ে কিন্তু তারা লোক নিয়োগছেন তারা কাজ করছেন এবং তাদের কাজ অনুযায়ী তারা বলছেন যে যেসব জায়গায় জেলখানায় লোকজন রয়েছে অর্থাৎ প্রায় সাড়ে বারোশোর উপরে তাদের নিরাপত্তার জন্য তারা কিন্তু সব সময় দেখছেন তবে আজকে কিন্তু আমরা যেটা জেনেছি যে এখানকার যে জেলা প্রশাসক রয়েছেন পুলিশ ছুপার তারা পরিদর্শন করবেন এগারোটার দিকে তারা বলছেন যে এগারোটা পরিদর্শনের পরে কোথায় কোনো ট্রুটি আছে কিনা এবং কোন জায়গায় ভাঙ্গনের স্থান আছে কিনা এবং কারাগরের কোনো নিরাপত্তা কোনো মজোরদার আছে কিনা সব দেখবেন তারা এটি আসলে বলছেন তবে একটু আগে কিন্তু আমি আহ জেলখানার যিনি এখানকার দায়িত্বপ্রাপ্ত আহ জেলার রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে তিনি যেমনটি বলেছেন যেহেতু কারাগর একটা নির্দিষ্ট স্থান রয়েছে এবং জায়গা রয়েছে যেখানে মানুষ যারা জেলার জেলখানায় আছেন অর্থাৎ অনেকে ফাঁসির আসামি আছেন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি আছেন এবং মাদক কারবারি আছেন আহ অনেকে ফাঁসি

পুরনো ভবনে জেলখানা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাতে ও রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা